অন্তত তাদের চেতনা ফিরে আসবে যে একটা মানুষকে এভাবে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না, এটা ভুল। অর্জন করতে হলে জনগণের শক্তি দরকার হয়, জনগণের পাশে থাকতে হয়। 2026 সাল থেকে আমাদের এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অগ্রযাত্রা শুরু হবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের আরও শক্তি মানে সচেতন হতে হবে, কারণ নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলে। নির্বাচনকেও সামনে রেখে আপনারা যাতে কেউ গুজব ছড়াতে না পারে, অপপ্রচার করতে না পারে, সেজন্য আপনারা আগের মতোই সোচ্চার থাকবেন, সেটি আমার প্রত্যাশা। গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামাত তাদেরকে নিয়মিত পয়সা দেন। বাংলাদেশে যে ডায়াসপোরা আছে তারা কিন্তু কয়েক জায়গায় মামলাও করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ উল্লেখ করে কোনো বক্তব্য দেননি, কান্ট্রি মেনশন করে দু তিনটে আলাদা আলাদা দেশের নাম বলেছেন, কিন্তু বাংলাদেশের কোনো ইস্যু সেখানে মেনশন করেনি। এটা মোটেই গার্মেন্ট শিল্প বা টেক্সটাইল শিল্প স্পেসিফিক কিছু ছিল না, এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শ্রম অধিকার আরও শক্তিশালী করতে, পুনঃপ্রতিষ্ঠা করতে। আপনারা জানেন যে অনেক দেশের অনেক চ্যালেঞ্জ থাকে। আমাদের যেসব স্ট্যাটিস্টিক্স এখন বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে সবই ভুয়া, কারণ এটা ভুয়া হিসেবে তৈরি করতে হচ্ছে। দে আর ফোর্স টু মেক এ ফলস স্টেটমেন্ট নোয়িং ফুললি দ্যাট ইস এ ফলস স্টেটমেন্ট। পুরো বাংলাদেশ ব্যাংক যেটা যে নীতি অ্যান্ড যে করিডোর সিস্টেম চালু করেছে সেই সিস্টেমেই যেন তারা থাকে।